দলীয় কর্মসূচিতে যোগ দিতে নদিয়ায় এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন দিলীপবাবু। জানিয়েছেন, দিদিকে বলো কর্মসূচি পুরোপুরি ফ্লপ, সাধারণ মানুষের সাথে তিনি সরাসরি যোগাযোগ করছেন, এমনটাই দাবি করেছেন দিলীপবাবু। আমি গিয়ে সোজাসুজি মানুষের সঙ্গে কথা বলি, কেমন সাড়া পাচ্ছে? আর দিদিকে বলবে কি, দিদিকে খুঁজেই পাচ্ছে না লোকে। মাঝখানে দাদারা ফোন ধরে আটকে দিচ্ছে, দিদির কাছে পৌঁছে দিচ্ছে না, পৌঁছে দিচ্ছে না। এই চালাকিটা মানুষ ধরে ফেলেছে, 10 লাখ 20 লাখ বলছে, একটা লোকও উত্তর পায়নি। জিজ্ঞাসা করছে কোন পার্টি করেন, কেন ফোন করেছেন। এই ধরনের মানুষকে ধোকা দেওয়ার আরেকটা রাস্তা পুরো ফ্লপ হয়েছে। দিদিকে বলো দাদা সবার সামনে দাঁড়িয়ে। শুধু তাই নয়, বউবাজারে মেট্রোর ফলে বাড়ি ভেঙে যাওয়ার ঘটনায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, রাজনীতি ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে দুর্গত পরিবারদের পাশে। প্রযুক্তিগত সমস্যা আমাদের তো ভুল হয়েছে, এই জন্য সবার দায়িত্ব, প্রথম দায়িত্ব যে মানুষগুলি ওখানে কষ্ট পাচ্ছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভয়ের মধ্যে আছেন, তাদের ভয় দূর করা, তাদের কষ্ট দূর করা এবং ক্ষতিপূরণ দেওয়া। স্বাভাবিকভাবে রাজ্য সরকার ওখানে প্রথম আছে, নাগরিক রাজ্য সরকারের দায়িত্ব নেওয়া উচিত। এবং যেহেতু কেন্দ্রের যোজনায় কাজ চলছে, সবার দায়িত্ব পার্টি বা সরকার ভেদ না করে যে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে দাঁড়িয়ে তাদের দুঃখ দূর। তবে এদিন শোভন বৈশাখী প্রসঙ্গ উঠে এসেছে দিলীপ ঘোষের কথায়। দিলীপ ঘোষ জানিয়েছেন, পরিবারে কিছু অশান্তি ছিল কিন্তু সমস্তটাই মিটে গিয়েছে। নতুন পরিবেশে আসার পরে কোনো না কোনো ব্যক্তির মানিয়ে নিতে সমস্যা হয়, যেমন নতুন বউ বাড়িতে এলে বাড়িঘর চিনতে, লোকজন চিনতে সময় লাগে। তারপর সেই বাড়ির বউই সবার মন জয় করে নেয়, সে বাড়ির বউ মা হয়ে যায়। হাজার হাজার কর্মী আসছেন, আমরা তাদেরকে সেভাবে স্বীকার করছি এবং সময় দিয়েছি, তারা বিজেপিকে ভালো করে বুঝুন, জানুন। আমাদের মনে কোনো ভোট নেই, আমাদের মন খুব বড়, পার্টিও বড়। সেই জন্য আর আমাদের পার্টির যারা সিনিয়র মুকুলদার মতো আছেন বড়রা, তাদের কাজ হচ্ছে সবকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাওয়া। তবে এদিন দেবশ্রী রায়কে নেওয়া হবে কি না সে বিষয়ে বেশ তীক্ষ্ণ জবাব দিয়েছেন দিলীপবাবু। তিনি জানিয়েছেন, কারুর কোনো কন্ডিশন কোনোদিন মানা হয়নি, মানা হবে না। দল যে সিদ্ধান্ত নেবে সবাইকে মেনে চলতে হবে, এটা বিজেপি খরা না, দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আমি সবার সামনে বলছি, কোনো কন্ডিশন কারোর কোনোদিন মানিনি, আমি মানবো না। আর কারোর হিম্মত নেই দেবশ্রীর নামে কখনো আসেনি, দেবশ্রীর নাম পড়ে এসছে। আর কাকে নেব না, আরও প্রেসিডেন্ট আমার অধিকার আছে, আমি খালি কেন্দ্রীয় লোকের কথা বলি। কেউ যদি বলে থাকে কথা, সম্পূর্ণ মিথ্যা বলেছে আর বিজেপিতে মিথ্যা।